এবার দেখার হচ্ছে হাস্যকর রোগ, বিদ্যা বড় না বুদ্ধি বড়। ওরে আমাকে চিনলো না ছাগলে, ছাগল থাকে গরুর গোয়ালে। আমাকে চিনলো না দাদা ভাই, ছোট ভাইকে দেখলে আমার হাঁটা ভাই। পাতলা পায়খানা ছোট ছোট ভাই বলে রাখিয়ে দেখো না। আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা। কারো পকেটে বড় কারো পকেটে ছোট, কেউ লম্বা বেশি কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা। আরে বাবা তুমি বলছি তুই স্কুলে নাকি এখানে গান করছিস? আরে স্কুলে আমি যাবো না। কেন? স্কুলে লেখাপড়া শিখে কি হবে? ওরে বাবা, বিদ্যা বুদ্ধি না শিখে তুই বড় হবি করে? আমার বুদ্ধি আছে, বিদ্যার দরকার নেই। কি অসর বিদ্যাই বড়? আমার কাছে বুদ্ধি বড়। আমি বলছি বিদ্যা বড়, আমি বলছি বুদ্ধি বড়। ও তার মানে তুই স্কুলে যাবি না? না, ছাগলের দিকে স্কুলে যাবো না। ঠিক আছে গিন্নি, বলে ও গিন্নি কি হয়েছে? এদিকে এসো তো, বলো। বলছি আমি মাঠে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই হতচ্ছড়া স্কুলে না গেলে ওকে খেতে দেবে না, কথা বলে থাকবে। ঠিক আছে তুমি যাও। আচ্ছা যাচ্ছি। শালার বাপ, তোকে বানার করব, তোকে বানার করে বিধবা হয়ে যাবো। দাবি মরবো, আমি মরবো, যে পুকুরে জল নেই সেই পুকুরে ডুবে মরবো। যে পুকুরে জল নেই সেই পুকুরে ডুবে মরবো। ঠিক আছে তোকে মরতে হবে না, তুই বস বস, এই দে আমি তোকে খেতে দিচ্ছি। বাবা তুমি বাবাকে ছাড়া আমাকে খেতে দিচ্ছ? আমি তো তোর মা, তোকে ডাকে রাখতে পারি? এটা কিসের মাথা? না এটা কাতলা মাছের মাথা। উনি শালা কত বড় মাথারে বাইরে, মাছের মাথা তো নয় পুকুরের মাথারে বাবা। খাচ্ছি আগাদ কুকা। হ্যাঁ বা, তোর বাবা রাগ করে মাঠে গেল দেখলি তো? হ্যাঁ দেখলাম। এই মুড়ি কটি তোর বাবাকে দিয়া তো দাও না। কাঁচা পেঁয়াজ দিয়েছো? দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছো? দিয়েছি। নবন দিয়েছো? দিয়েছি। সর্ষের তেল দিয়েছো? সব দিয়েছি। আচ্ছা বা তুমি যাও রান্না ঘরে যাও, আমি মুড়ি নিয়ে বাবার কাছে পৌঁছাচ্ছি। ঠিক আছে। যাই দেখি শালার বাপ আমাকে বলেছে বিদ্যা বড় না বুদ্ধি বড়, এমন গ্যারাকল করব বাপ আমার পথ খুঁজে পাবে না। যাই দেখি। আরে চল গড়ি লে যাবো তোকে মোরগা, পাহাড়ের কিনারে মোরগা।
बैठाबो ले जाबो तोके मुर्गाओ पाओ पाओ चल गोरी ले जाबो तोके मुर्गाओ ए खोका স্কুলে না গিয়ে তুই এখানে তুমি রাগ করি নে তো আমি তোমার ছেলে হয়ে কি করে তোমার না খেয়ে থাকতে দিই তা কি করেছিস তোমার জন্য বড়িয়ে নিয়েছি বাবা ভালো করেছিস খিদে লেগেছে তো দে বড়ি দে এ নাও এ নাও আচ্ছা খোকা হ্যাঁ বাবা তোর মা কি করছে রে আ শুনো না বাবা মায়ের কথা বললে কোনো লাভ নেই কারণ কি হয়েছে আমি যখন বুড়ি রে বাড়ি থেকে বেরোচ্ছিলাম হ্যাঁ একটা ইয়ং ছেলে আমাদের বাড়িতে ঢুকলো আচ্ছা ঢুকে মায়ের হাতটা খপ করে ধরলো হ্যাঁ তারপর ধরে বলছে টুনির মা আই লাভ ইউ কি কি বলে তুই তোর মাকে ওই ছেলেটা বলেছে আই লাভ ইউ হ্যাঁ আই লাভ ইউ তা তুই কিছু বলিস নি আমি বলছি বাবা মা ওই লোকটা কে আমাকে যে বকড়া আমাকে মা বলে না তোকে ঝেটিয়ে বীর ঝিড়ে দেব কি এত বড় কথা আবার লাঠি গেল কোথায় আবার এত বড় ছেলে এখন বিয়ে দিতে পারলাম না আর ইয়োগ ছেলে হাত ধরে বলে কেন আই লাভ ইউ এক কোথায় গিয়েছে রে পুতুল্লা দেখতে গিয়েছে বাবা ঠিক আছে দেখাচ্ছে পুতুল্লা আজ এমন বার মারবো যারা বিছনা থেকে সাত দিন উঠতে না পারে যাই দেখি ওরে বাপ রে বাপ এবার বেঁধে গেল ছটা ফটা আমার বাবা যেভাবে লাঠি দিয়ে ছুটেছে মাকে মেরে ফেলবে না আগে মাকে সাবধান করি যাই দেখি ভিড়ের মধ্যে ঢুকাই দিয়ে গায়ে হাতটা বুলালি কেনে মেলায় এনে ঠেলা খাওয়াইলি কেনে মেলায় এনে ঠেলা খাওয়াইলি খোকা মা কি খবর তুই খালি হাতে এলি মা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে বাবা আমার বাবা নেই গো মা গো মা খুলে বল কি হয়েছে মা গো গিয়ে দেখি বাবা মাঠে নেই কোথায় গেছে মাঠের কোনো একটা বাড়ি আছে না হ্যাঁ ওই বাড়িতে বুচি নামে একটা মেয়ে আছে হ্যাঁ ওই বুচির হাত ধরে বাবা বলছে আই লাভ ইউ কি কি বললি তুই বুচির হাত ধরে তোর বাবা বলছে আই লাভ ইউ হ্যাঁ আই লাভ ইউ এই তুই কিছু বলিস নি না মা আমি গিয়ে দেখি বাবা বলছে ও বুচি বুচি রে আমি তোকে ভালোবাসি তোকে বিয়ে করব কি এই তোর বাবা ওই বুচিকে নিয়ে কোথায় গেছে বলতে পারিস হ্যাঁ জানি পুতুলনাথ দেখতে গেছে পুতুলনাথ আবার ঝাঁটা গেল কোথায় আজ এমন ঝাঁটা ঝাঁটাবো না পিস ছেড়ে দেবো বুড়ো বসে ভি প্রতি পেয়েছে যাই দেখি বাবার বাপ বেঁধে গেল ঝটা ফটা এবার আমি কি করব গাছে বসে বসে বিড়ি খাবো না না সারা রাতে কুল্লু কুল্লু করে কাটালি ও রাতে চাবি ঢোকায় তালা খুলে দিবি সারা রাতে কুল্লু কুল্লু করে কাটালি ও রাতে চাবি ঢোকায় তালা খুলে দিবি আজ ছেলে হয় এখানে দেখি না গেলটা কোথায় নিশ্চয় আমাকে দেখে পালিয়েছে দেখি ওই দিকটা আছে কিনা আজ ছেলে হয় এমন ডাঙা ডাঙাবো না যেন সাত দিন বিছনা থেকে উঠতে না পারে বলে কেন আই লাভ ইউ ইয়ে সাথে হাত ধরে আই লাভ ইউ বের করে দেবো আজকে এখানে তো নেই কই এখানে তো নেই গেলটা কোথায়
গেলটা কোথায় কে কে তুমি কে তুমি কে এই যে এই যে বলে কোথায় যাচ্ছিল তুমি বলো কোথায় গিয়েছিলে তুমি 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 কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে আবে রে শালা শেষ পর্যন্ত আবারই হওয়া বের করে দিবে রে বাবা এই তুই মাঝখানে নিয়ে কেন আয় তুই মাঝখানে নিয়ে কেন মা বাবা তোমরা কেন ঝগড়া করছো কারণ তুই বলিস নি যে তোর মা এক ছেলে হাতে পুতুলা দেখতে গেছে আয় তুই বলিস নি যে তোর বাবা ওই মাঠের কোটা বাড়ির যে পুচির সঙ্গে পুতুলা দেখতে গেছে হাসছি যে হাসবো না বাবা তুমি আমার মাকে নিয়ে পঁচিশ বছর ঘর করছো আর মাকে চেনো না মানে মানে তুমি আমাকে বলেছিলে বিদ্যা বড় না বুদ্ধি বড় বলেছিলাম কিন্তু আমি বলেছিলাম আমার কাছে বুদ্ধি বড় দেখো তো বাবা আমার মা কোনো এক ছেলে হাত ধরে পুতুল্লা দেখতে যায়নি আর মা বাবাও কোনো এক মেয়ের হাত ধরে পুতুল্লা দেখতে যায়নি মানে মানে বুদ্ধির কৌশলে তোমাদের কেমন ঝগড়া বাঁধে দিলাম দেখো তো তবে রে হারাম জাদা ওরে মানে ওগো শয়তানের কথা শুনে তোমার গায়ে হাত তুলেছি আমি তো তোমার গায়ে হাত তুলেছি গিটলি দা আমার একটা আদর করে দাও এসো এসো ওরে শালা কেনিম করে দিয়ে বাবা মাকে জোরে ধরে চুমু খাচ্ছে কিন্তু কেউ আমাকে একটা চুমু খায় না দেখি ওই বাঁশের খুঁটিতে জোরে ধরে চুমু খেয়ে দেখি কি শক্ত রে বাইরি দাঁত ভেঙে গেল বাবা না কেটে বলি পিং 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 ফটা শুরু হচ্ছে নাটকের পরবর্তী অংশ